100 দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ, বাড়ি ছেড়ে পালালো অভিযুক্ত। 100 দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। 100 দিনের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল সুপারভাইজারের বিরুদ্ধে। ঘটনায় সুপারভাইজার বরুণ দাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালীর নাজার থানার অন্তর্গত নিত্যবেরিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, সুপারভাইজার বরুণ দাস গ্রামের মানুষকে দিয়ে 100 দিনের কাজ করিয়ে সেই টাকা তাদেরকে দেয়নি, বরং তার আত্মীয় স্বজনদেরকে সেই টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে সুপারভাইজার বরুণ দাস। শুধু তাই নয়, এমনকি গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছ থেকে টাকা চাওয়ারও অভিযোগ উঠেছে সুপারভাইজারের বিরুদ্ধে। এই বিষয়ে দীর্ঘদিন গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এরপর তারা বরুণ দাসের খোঁজ করতে যায়, কিন্তু বরুণ দাস বাড়ি না থাকায় তার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় জব কার্ড হোল্ডাররা। গ্রামবাসীদের অভিযোগ, তারা এই বিষয়টি বরুণ দাসকে জানানো সত্ত্বেও সে কোনো রকম কোনো কর্ণপাত করেননি। এরপর তার সাথে আর যোগাযোগ করা যায়নি, এমনকি ফোনেও কোনো রকমভাবে যোগাযোগ করতে পারেননি জব কার্ড হোল্ডাররা। এদিন তার বাড়িতে তার খোঁজ করতে এলে তাকে না পাওয়ায় তার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, তারা পুরো বিষয়টি থানায় জানালে নাজার থানার ওসি তাদেরকে হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন গ্রামবাসীরা। এই বিষয়ে বিক্ষোভকারী এক গৃহবধূ রাখি গাইন জানান, বরুণ দাস ন্যায্য পাওনাদারদেরকে তাদের কাজের 100 দিনের টাকা না দিয়ে বরুণ দাস তার আত্মীয় স্বজন ও ভাইদের সেই টাকা দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, গ্রামের সকলের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছ থেকে টাকা চেয়েছে। আমরা বিষয়টি থানায় জানালে আমাদেরকে উল্টে হুমকি দেওয়া হচ্ছে, আমরা এর সঠিক বিচার চাই। এই বিষয়ে তিনি আরো জানান, বরুণ দাস 100 দিনের কাজের টাকা ওর আত্মীয়রা নিয়েছে, ওও নিয়েছে, বাকি লোক টাকা পায় না, কাজ করেও টাকা পাচ্ছে না, তার শাস্তি চাই, তার জন্য বিচার, আমরা সুবিচার চাই। আর সাধারণ মানুষের কাছ থেকে ওরা বাড়ি বাড়ি যে টাকা চাইছে, কেন চাইবে? ওরা কি টাকা দিয়ে রেখেছে সাধারণ মানুষের কাছে? সেই জন্য আমরা বিচার চাই, সাধারণ মানুষকে কেন হ্যারাসমেন্ট করবে? থানায় গেলে থানার বড়বাবু হুমকি দিচ্ছে, বলছে বংশে বাতি দেওয়া লোক থাকবে না। বাপ্পাদিত্য মন্ডল 28,000 টাকা নিয়েছে, সে টাকার কথা বললে কোনো বলছে কে টাকা নিয়েছে, এইসব আজে বাজে কথা ছড়াচ্ছে। তার বাবারা অশান্তি করছে, ফ্যামিলি এসে অশান্তি করছে, বাড়িতে অত্যাচার করছে, যারা বাইরে কাজ করে তাদের নামেও ঢুকিয়েছে ও টাকা নেবে বলে, না তারা কাজ করেই। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে তাদের 100 দিনের কাজের টাকা ফিরিয়ে দেওয়া হোক, না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা। এই বিষয়ে অপরাধ বিক্ষোভকারী জগদীশ দাস জানান, এখানে এখানে সুপারভাইজারের বাড়ি, এই সুপারভাইজারকে প্রধান নিয়ে এখানে লুকিয়ে দিয়ে আসছে, সেখানে লুকিয়ে দিয়ে আসছে, যেখানে মানুষ আন্দোলন করতে পারে। আজও বাড়ি নেই, তাকে নিয়ে চলে গেছে, অন্য জায়গায় পালিয়ে পাঠিয়ে দিয়েছে। যারা কাজ করেছে তাদের হচ্ছে যে কাউকে টাকা দিয়েছে, কাউকে পায়নি, এবং যাদের নামে টাকাটা ঢুকেছে তারা কাজ করেনি, বাইরে ছিল, তাদেরকে টাকা পুড়িয়ে দিয়ে বলছে যে আমাদেরকে টাকা তুলে দিতে হবে। এমনকি দুঘিরাম সর্দার তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে শাসাচ্ছে, টাকা তুলে দাও, আর তুমি কেন মিডিয়া করলে, কেন থানায় জানালে, কেন ভিডিওকে জানালে? ভিডিওর কাছে পাঁচবার যাওয়ার পরে, এই বিষয়ে পাঁচবার যাওয়ার পরে ভিডিও কোনো পদক্ষেপ নেয়নি, থানার রাশি কোনো পদক্ষেপ নেয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সন্দেশখালী। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।